আমরা তো অলরেডি হচ্ছে গিয়ে একটা মেল সেন্ড করে দিছি, এখন হচ্ছে গিয়ে মেলটা আমরা জাস্ট যে ইউআরএলটা আছে এটা হচ্ছে গিয়ে ভ্যালিড কি ভ্যালিড না এটা চেক করব, এবং ইউজার হচ্ছে গিয়ে নতুন পাসওয়ার্ড দেবে, তো সেটা হচ্ছে গিয়ে চেক করে পাসওয়ার্ডটা জাস্ট আপডেট করে দেব। ফ্রন্ট এন্ড থেকে শুধুমাত্র আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে পাসওয়ার্ডটা পাঠিয়ে দেবে, এবং সে হচ্ছে গিয়ে একটা ইউআরএল এর মধ্যে হিট করবে আর কি। আমরা এখন হচ্ছে গিয়ে রিসেট পাসওয়ার্ডের ভিতরে চলে যেতে পারি। সো রিসেট পাসওয়ার্ডের ভিতরে আমরা যখন চলে আসব, আমরা একটু লিখি আর কি, ফাংশনটা এখনও লেখা হয় নাই। সো এখন আমরা যেটা করতে পারি, পিএইচপি আর্টিসান মেক রিকোয়েস্ট, একটা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট আমরা ক্রিয়েট করে নেই, পাসওয়ার্ড রিকোয়েস্ট। সো আমরা যদি এটা ক্রিয়েট করে নেই, অ্যান্ড এই জায়গার মধ্যে পাসওয়ার্ড রিকোয়েস্ট আমরা যদি এটা ওপেন করি, দেন হচ্ছে গিয়ে রিকোয়েস্ট। সো আমরা এই জায়গার মধ্যে চলে যাই, অ্যান্ড আমাদের রিকোয়ার্ড হচ্ছে গিয়ে দুইটা জিনিস, এক হচ্ছে গিয়ে আমাদের যে ইমেলটা আমি ইউআরএল এর মধ্যে সেন্ড করব, দেন এটা অবশ্যই ইমেলই হবে, দেন হচ্ছে কি আমরা রুল ক্রিয়েট করতে পারি, এক্সিস্ট করবে ইউজার ক্লাস, মানে ইউজার টেবিলের ভিতরেই হচ্ছে কি আমরা সার্চ করব, অ্যান্ড আরেকটা যেটা হবে সেটা হচ্ছে কি কলামটা হবে গিয়ে ইমেল। সো আমাদের এই হচ্ছে গিয়ে ভ্যালিডেশন একটা কমপ্লিট। দেন হচ্ছে কি আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড, কারণ ইউজার হচ্ছে গিয়ে পাসওয়ার্ডও পাঠাবে। সো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের যেটা হবে, পাসওয়ার্ড হচ্ছে গিয়ে রিকোয়ার্ড থাকবে, দেন হচ্ছে গিয়ে ধরেন মিনিমাম হচ্ছে গিয়ে 8 ক্যারেক্টার আমি দিয়ে দিই, আর আরেকটা হচ্ছে গিয়ে কনফার্মেশনের হচ্ছে গিয়ে পাসওয়ার্ড দিতে হবে আর কি। সো এই পর্যন্ত হচ্ছে কি আমাদের যদি কাজ হয়ে যায়, দেন হচ্ছে কি আমরা যদি পোস্টম্যানের ভিতরে চলে যাই, এই জিনিসটাকেই হচ্ছে কি আমরা একটু ডুপ্লিকেট করি। সো আমরা এটার নাম দিয়ে দিতে পারি পাসওয়ার্ড রিসেট, আচ্ছা রিসেট পাসওয়ার্ড, দেন পাসওয়ার্ড এটা মেবি হচ্ছে গিয়ে রিসেট, আমি তারপরে একটু শিওর হয়ে নেই, হ্যাঁ পাসওয়ার্ড রিসেট। আমরা তো হচ্ছে গিয়ে ইমেলের ভ্যালিডেশনটা অ্যাড করলাম, অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার পাসওয়ার্ডের ভ্যালিডেশনটা অ্যাড করলাম, অ্যান্ড এটা হবে গিয়ে ট্রু। সো আমাদের এই পর্যন্ত কমপ্লিট। সো আমরা যদি এটা একটু কেটে দিই, আমাদের এই পর্যন্ত আসছে। এখন আমরা যদি পোস্টম্যানটা ওপেন করি, দেন হচ্ছে গিয়ে আমরা যদি সেন্ড দেই, তাহলে হচ্ছে গিয়ে বলতেছে যে ইমেল ফিল্ডটা ইজ রিকোয়ার্ড অ্যান্ড পাসওয়ার্ড ফিল্ড হচ্ছে গিয়ে রিকোয়ার্ড, এটাই তো হওয়ার কথা ছিল তাই না? কিন্তু আমরা যে সিগনেচার পাঠাবো সেই সিগনেচারটা তো হচ্ছে গিয়ে আমাদের চেক করতে হবে। তো এই সিগনেচারটা চেক করার জন্য আমাদের হচ্ছে গিয়ে একটা মিডলওয়্যার অ্যাড করে দিতে হয় আর কি। সো আমরা যদি এই জায়গার মধ্যে একটা মিডলওয়্যার অ্যাড করে দেই, মিডলওয়্যার সিগনেট, তো এটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে যে সিগনেচার আমরা পাঠাচ্ছি ইউআরএল এর ভিতরে সেটা হচ্ছে গিয়ে চেক করা হয়। দেন আমরা যদি এখন সেন্ডে দেই, তাহলে দেখবেন যে ইনভ্যালিড সিগনেচার, কারণ এই জায়গার মধ্যে আমরা কোনো সিগনেচার পাঠাই নাই, রাইট? সো আমাদের যেটা করতে হবে, আমাদের তো ইমেলটাও পাঠাতে হবে, অন্য কিছুও ধরতে হবে, তো আমরা হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে বাকি সব কিছু পাঠিয়ে দিতে পারি, যেটা হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড আমাদেরকে পাঠাবে আর কি। তো আমরা কী কী পাঠাবো আমরা যদি একটু দেখি, তাহলে দেখবেন যে অথ পাসওয়ার্ড, এই যে রিসেট, রিসেটের পরেরটুকু যা আছে আমি যদি পুরাটা ধরি, ধরে কপি করে নিয়ে এসে আমি যদি এই জায়গার ভিতরে পেস্ট করে দেই, তাহলে আপনারা যদি প্যারামসের ভিতরে আসেন, তাহলে দেখবেন যে এই জায়গার মধ্যে আমি হচ্ছে গিয়ে ইমেলটা পাঠাচ্ছি, এই যে ইমেলটা পাঠাচ্ছি, দেন হচ্ছে গিয়ে আপনার যে টাইমটা আছে যেটা দিয়ে হচ্ছে গিয়ে টাইম চেক করা হয় সেই টাইমটা পাঠাচ্ছি, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে সিগনেচারটা পাঠাচ্ছি। এবারকার যদি আমি হচ্ছে গিয়ে সেন্ড দেই, তাহলে দেখেন সে কিন্তু এই জায়গার থেকেই ইমেলটা নিয়ে নিছে, রাইট? কিন্তু বলতেছে যে পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। তাহলে এখন ফ্রন্ট এন্ড আমাকে যেটা করবে সে হচ্ছে গিয়ে জাস্ট পাসওয়ার্ডটা পাঠাবে। পাসওয়ার্ড ধরেন হচ্ছে কি আমি পাসওয়ার্ডই দিচ্ছি। সো তারপরে যদি আমি হচ্ছে গিয়ে সেন্ড দেই, তাহলে বলতেছে পাসওয়ার্ড কনফার্মেশনও পাঠাতে, পাসওয়ার্ড কনফার্মেশন, দেন হচ্ছে গিয়ে পাসওয়ার্ড। সো এখন যদি আমি সেন্ড দিই, তাহলে হচ্ছে গিয়ে আমি একটা ব্ল্যাঙ্ক পাবো আর কি, মানে হচ্ছে গিয়ে আমাদের সব কিছু হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে আমি আমার মতন
কন্ডিশন লিখে ফেলবো আর কি, যদি কন্ডিশন লিখে ফেলি তাহলেই হচ্ছে কি কাজ শেষ। তো এই জায়গার মধ্যে প্রথমে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা দিয়ে আমি হচ্ছে কি ইউজারটাকে খুঁজে বের করতে পারি যে কোন ইউজারের জন্য পাসওয়ার্ড রিকোয়েস্ট করা হয়েছে আর কি। তো রিকোয়েস্ট ইমেল দেন হচ্ছে গিয়ে আমি যেটা করব এটা হচ্ছে গিয়ে ফার্স্ট। সো আমরা হচ্ছে কি একটা কন্ডিশন বসিয়ে দিতে পারি, যদি ইউজার না পাওয়া যায় এই পর্যন্ত অবশ্য আসারও কথা না, কারণ হচ্ছে কি অলরেডি এই জায়গার মধ্যে আমরা হচ্ছে কি চেক করে রাখছি যে যে ইমেলটা পাঠাবে সেটা হচ্ছে গিয়ে আপনার ডাটাবেজের ভিতরে আছে কি নাই। হ্যাঁ, যদি না থাকে তাহলে তো সে হচ্ছে কি একটা ভ্যালিডেশন এরর দেবে, তারপরও যদি কোনো কারণে সে ভিতরে ঢুকেই যায় তো এই জায়গার মধ্যে হচ্ছে কি আমরা চেক করে রাখছি, যদি আমি ইউজারটা কোনো কারণে না পাইলাম, হ্যাঁ মিস হয়ে গেল, তাহলে হচ্ছে গিয়ে একটা আপনার হচ্ছে গিয়ে মেসেজ পাঠাবে যে ইউজারকে আমি খুঁজে পাই নাই। দেন হচ্ছে গিয়ে আর এখন যদি আমি ইউজার পাই, হ্যাঁ ধরেন আমার হচ্ছে গিয়ে ইউজার আছে, তাহলে বিক্রিপ্ট করে হচ্ছে গিয়ে আমি রিকোয়েস্ট পাসওয়ার্ডটা দিয়ে দেব। দেন হচ্ছে গিয়ে আমি জাস্ট ইউজারটা সেভ করে দেব ইউজার, তাহলে হচ্ছে কি আমাদের পাসওয়ার্ডটা আপডেট হয়ে গেল। তো আপডেট হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে রিটার্ন, তো আমাদের তো হচ্ছে কি এই পর্যন্ত কমপ্লিট। এখন আমরা যদি আবার একটু পোস্ট মেনে চলে যাই, পাসওয়ার্ড রিসেট, পাসওয়ার্ড রিসেট, ধরেন পাসওয়ার্ড 1 দেন হচ্ছে কি পাসওয়ার্ড 1 দিই, কারণ আমরা যে ইউজারটা দিচ্ছি এই ইউজারের অলরেডি পাসওয়ার্ড হচ্ছে কি পাসওয়ার্ডই। সো দেন হচ্ছে কি আমি যদি সাবমিট করি তাহলে হচ্ছে গিয়ে কলাম নট ফাউন্ড আননোন কলাম পলাশ মাহমুদ ডট কম ইন হোয়ার ক্লাস। আচ্ছা আমরা যদি একটু চেক করি, আমরা হচ্ছে কি হোয়ার লিখছি। সো আমরা এই জায়গায় হোয়ার লিখলে এই জায়গায় হচ্ছে কি আপনাদেরকে দেখা দিতে হবে যে কোন কলামের ওপরে আপনারা করতেছেন। সো আমি জাস্ট হোয়ার ইমেল যদি দিয়ে দিই তাহলে হচ্ছে কি ইমেল কলামটা সে হচ্ছে কি চেক করে নেবে। দেন আমি যদি আবার একটু চেক করি তাহলে হচ্ছে কি আমাদের পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে। দেন আমাদের যেহেতু আগে লগ ইন করা আছে, যেহেতু এই জায়গায় টোকেন সেট করা আছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে, এই যে টোকেন সেট করা আছে, সো আমরা যদি লগ আউটে একবার ক্লিক করে দেখি যে লগ আউট হয়েছে। দেন এবারকে যদি আমরা লগইনের ভিতরে চলে আসি, সো বডি, বডির ভিতরে আপনার পলাশ মাহমুদ আছে এবং পাসওয়ার্ড হচ্ছে কি আমাদের পুরাতন পাসওয়ার্ডটা আছে। এটা যদি আমি দেই তাহলে দেখেন সে বলতেছে যে আমাদের যে ক্রেডেনশিয়াল আছে এটা ভুল আছে, বাট এখন আমি যদি আমার আপডেট পাসওয়ার্ডটা দিয়ে সেন্ড করি তাহলে দেখেন পাসওয়ার্ড রিসেট যে হয়েছিল সেটা ঠিকই আছে, কারণ হচ্ছে কি আমাদের আপডেট পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে গেছে।